আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে কলেজের বাংলা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা আজকে এই কবিতার প্রথম থেকে শুরু করব। এই কবিতার প্রথমে শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে নিকোষা তিন ওনার তিনটা সন্তান তিনটা ছেলে একটা হচ্ছে রাবণ আর একটা হচ্ছে কুম্ভকর্ণ মেজ ছেলে আর ছোট ছেলে হচ্ছে বিভীষণ আর রাবণের সন্তান হচ্ছে রাবণের ছেলে হচ্ছে মেঘনাদ আর সুমিত্রা ওনার দুইটা ছেলে একটা হচ্ছে রাম একজন হচ্ছে লক্ষণ এখন রাম এবং যখন রাবণের সাথে একটা যুদ্ধ হলো এই যে রাবণ এবং রাম রাম এবং রাবণের সাথে একটা যুদ্ধ হলো সেই যুদ্ধে এই বিভীষণ তার ভাই রাবণকে সমর্থন না করে সে রামকে সমর্থন করেছে আর সেই কারণে এই জন্য বিভীষণের প্রতি মেঘনাথ মেঘনাথ অর্থ হচ্ছে তার রাবণের ছেলে অর্থাৎ বিভীষণের ভাতিজা সে বিভীষ এই এই জন্য বিভীষণের প্রতি মেঘনাথ কিছু কথা বললেন যে তুমি কেন তোমার ভাই রাবণকে সমর্থন না করে রামকে সমর্থন করেছ এই বিষয়ে সে তাকে কিছু কথা বলল আর সেই কথাগুলোই হচ্ছে এই আমাদের এই কবিতা বিভীষণের প্রতি মেঘনাথ তা আমি আবার বলছি নিকষার তিনটা ছেলে একটা হচ্ছে রাবণ একটা হচ্ছে কুম্ভকর্ণ আর একটা হচ্ছে বিভীষণ আর রাবণের ছেলে হচ্ছে মেঘনাথ সুমিত্রার দুটা ছেলে রাম এবং লক্ষণ তো এখানে রাম এই রামের সাথে রাবণের একটা যুদ্ধ হলো তো এই যুদ্ধে বিভীষণ হচ্ছে রাবণের যুদ্ধ ভাই তো বিভীষণ তার ভাইকে সমর্থন না করে সে রামকে সমর্থন করেছে আর সেই সমর্থন করার কারণে এই মেঘনাথ তার চাচাকে মানে বিভীষণকে লক্ষ্য করে কিছু কথা বলল আর সেই কথাগুলি হচ্ছে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতার মূল বিষয়গুলো এতক্ষণে অরিন্দ্রম কহিলা বিষাদে এর অর্থ হচ্ছে নিকম্বিলা জগাগারে যখন মেঘনাথ প্রবেশ করলো তার উপাসনা করার জন্য তখন সে দেখলো যে ওখানে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ হচ্ছে বিভীষণ তখন এই মেঘনাথ এটা দেখে সে মনের দুঃখে বলল তাহলে আমি আবার বলছি এতক্ষণে অরিন্দ্রম কহিলা বিষাদে এটা অর্থ হচ্ছে নিকম্বিলা যজ্ঞাগারে মানে যেখানে উপাসনা করা হয় সেখানে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যে বিভীষণ মেঘনাথ এটা দেখে মনের দুঃখে বললে জানিনও কেমনে আসি লক্ষণ প্রসিল রক্ষপুরে মানে আমি জানি না কিভাবে লক্ষণ প্রবেশ করলো এই রাক্ষসদের পুরীতে বা নগরে মানে এই নিকম্বিলা জগ্গাকারে সে কিভাবে প্রবেশ করলো আমি সেটা জানি না হায় তাঁত উচিত কি তব এই কাজ তাঁত অর্থ হচ্ছে চাচা হায় চাচা তোমার কি এই কাজ উচিত হলো তুমি কেন লক্ষণকে নিয়ে এলে নিকসা সতী তোমার জননী সহদর রক্ষ শ্রেষ্ঠ শুলি সুম্বনি কর্ণ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী মানে এখানে সে তার ফ্যামিলি সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে তুমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভুলে গেলে নিকোষা তোমার সতী মা কত ভালো মানুষ আর তোমার ভাই রাবণ হচ্ছে রাক্ষসদের রাজা আর শুলপানি মহাদেবের মতো কুম্ভকর্ণ হচ্ছে তোমার ভাই আর তোমার আর তোমার বাতিজা হচ্ছে মেঘনাদ সে বাসব জয় করেছে মানে তুমি এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ হয়ে তুমি কিভাবে রামকে সমর্থন করো তাহলে আমি আবার বলছি যখন তার চাচা বিভীষণ এই লক্ষণকে বা রামকে যখন সাপোর্ট করলো এবং রক্ষ লক্ষণকে এই নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে আসতে সাহায্য করলো তখন সে বিভীষণ মেঘনাথ বিভীষণকে লক্ষ্য করে বলল যে নিকোষা সতী তোমার জননী সহদর রক্ষশ্রেষ্ঠ শুলি শুম্বনী কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয় মানে তুমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভুলে গেলে নিকোষা তোমার সতী মা আর হচ্ছে কত ভালো মানুষ তিনি তিনি সতী মানুষ তোমার ভাই রাবণ হচ্ছে রাক্ষসদের রাজা আর শুলপানি মহাদেবের মতো কুম্ভকর্ণ হচ্ছে তোমার মেজ ভাই আর তোমার ভাতিজা মেঘনাথ হচ্ছে সে যে বাসব জয় করেছে তার আমরা রক্ষ শ্রেষ্ঠ বলতে এখানে রাবণ এই রাবণকে বোঝানো হলো আর কুম্ভকর্ণ হচ্ছে তার মেজো ভাই আর বাসব বিজয় হচ্ছে মেঘনাথ তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আমরা বাকি ক্লাসে ইনশাল্লাহ বাকি কবিতারা শেষ করবে ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ